হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা সকলকে জানাই গুড মর্নিং তো আজ হলো রবিবার তো রবিবারের সব কিছু কাজ আমি তোমার সাথে শেয়ার করবো একটু একটু করে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো আমার স্নান টানও হয়ে গিয়েছে আর এধারে সবজি কেটে দেখো আমি রান্নাও চাপিয়ে দিয়েছি আজকে রান্না হবে আলুতে পটলের তরকারি আর চিকেন কষা আর ঢ্যাঁড়স ভাজা তো অল্প অল্প তোমার সাথে সব কিছু শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো আমার ঢেঁড়স ভাজা হয়ে গিয়েছে আর ঢেঁড়সের টক করব আর পটলগুলো দেখো ভেজে নিচ্ছি আলু পটলের সবজি করবো একটা তারপর দেখো আলু পটলের তরকারিটা করবো তো আজকে রবিবার রবিবার মানে হলো চিকেন কষা তো আমার বেটু চিকেন কষা খেতে খুব পছন্দ করে আর এখানে আমরা ডালও করে নিচ্ছি কারণ চিকেনটা কষা হলে তো ডাল তো দরকারি ভাতের সাথে আর বেটু তো ডাল ছাড়া খেতেই পারবে না আর এখানে দেখো বেটুক আমি খাই নিচ্ছি কর্নফ্লেক্স তো আজকে স্কুল যায়নি রবিবার তো বাড়িতেই ছিল আর দেখো বসে বসে কর্নফ্লেক্স খাচ্ছে আর গল্প করছে আর বলছে যে কটার সময় চিকেন হবে বারোটা বাজার আগে যেন চিকেনটা হয়ে যায় তো এখানে দেখো আমি ওকে খাইয়ে নিব তারপর আমি চিকেনটা করব তো চিকেন রান্নাটা তোমাদের সাথে অল্প অল্প করে আমি শেয়ার করছি তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো তো দেখো এখানে চিকেনটা পুরোটাই রান্না করলাম তো ওইদিকে দেখো আলু পটলের তরকারিটাও হয়ে গিয়েছে আর ডালও হয়ে গিয়েছে আর ঢেঁড়স ভাজা সব কিছুই কমপ্লিট করেছি আর অল্প করে দেখো পটল ভেজে নিয়েছি তো দেখো আমার চিকেন কষা হয়ে গিয়েছে আর বেটু তো শুধু কি মারছে যে কখন চিকেন কষা খাবে এখানে দেখো চিকেনটা কষা হয়ে গিয়েছে জল দিয়ে দিয়েছি আর কালারটা খুব সুন্দর হয়েছে তো বেটুর জন্য দেখো আমি চিকেন নিয়েছি আর ওকে খাইয়ে দেব তো ভাত খাওয়ার আগে একটু চিকেন খাবে তারপর আবার ভাত খাওয়ার সময় খাবে তো এটা দেখো হাফটা কেটেছে জন্য দেখাচ্ছিলো তোমাদেরকে যে দেখো বন্ধুরা আমার হাতটা কেটে গেছে তো প্রচুর দুষ্টুমি করে যেদিন বাড়ি থাকে আর স্কুল গেলে তো সারা দিনটা ফাঁকা ফাঁকাই লাগে বাড়িটা তো এখানে দেখো আমি ওকে খাইয়ে দিচ্ছি তারপর আমরা সবাই মিলে ভাত খেয়ে নেব তো এখানে দেখো আমি বেটুর জন্য আর ওর বাবির জন্য ভাত রেডি করেছি তো ওদেরকে ভাত খাইয়ে তারপর আমরা সবাই মিলে খেয়ে নেব তো গুড ইভিনিং বন্ধুরা দেখো বিকেলের আকাশটা সত্যি খুব সুন্দর লাগছে আজকে একটা মেঘলা মেঘলা ওয়েদার আছে যেন বৃষ্টি নামবে তো তোমার সাথে একটা শেয়ার করবো একটা জিনিস তো এখানে দেখো আমাদের গাছে আম কতগুলো আম ধরেছে অনেকগুলো আম ধরেছিলো কিন্তু প্রচুর ঝড় হচ্ছিলো বলে সব আমগুলোই প্রায় পড়ে গেছে আর কটা দেখো আম আছে তো এখানে দেখো খুব সুন্দর আমগুলো পাকে আমাদের খুব মিষ্টি আর এদিকে গাছগুলো তোমার সাথে আমি দেখাচ্ছি দেখো এটা গোলাপ গাছ তো গোলাপ গাছটা এত রোদ তো রোদে গোলাপ লাল গোলাপগুলো দেখো পুরে একদম যেমন ঝলসে গেছে চারদিকে দেখো বিকেলে আমি গাছগুলো জল দিয়ে দিচ্ছি আর জল দিলেও শুকিয়ে যায় গাছগুলো তো বিকেলে দেখো প্রতিদিন জল দিয়ে দিই আর এদিকে দেখো প্রদীপ দেখিয়ে তারপর দেখো বেটুকে আমি গান করাতে বসেছি তারপর বেটু দেখো বই পড়বে তো দেখো বেটু আমার গান করছে বেটুকে বই পড়াবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সারাদিনে টুকটাক কাজ তোমার সাথে আমি শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকো বাই দেখা হবে একটা নতুন ভিডিওতে গুড নাইট